স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে আদালত পাড়া। গ্রেফতার হয়েছে কারো ভাই, কারো সন্তান। তাদের দাবি, বিনা কারণেই গ্রেফতার করেছে পুলিশ। তবে রাষ্ট্রপক্ষ বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা চালানোর সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে। গত 19 জুলাই মিরপুরের বিহারীপল্লীর জুম্মন মাসুম সহ নানা পেশা জড়িত 4 তরুণকে নাশকতার অভিযোগে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। তাদের স্বজনদের দাবি, গুলিবিদ্ধ এক বৃদ্ধকে হাসপাতালে নেয়ার পথে তাদের গ্রেপ্তার করা হয়েছে। হাসপাতাল নিয়ে যেতেছে রোগী, এই রাস্তা থেকে নামাই নিছে, নামাই দিয়ে কয়েকটি মিথ্যা কথা কয়, বোম মারছে, ঢেল মারছে, পাও রিক্সা চালায়, আমার ঘর সন্তানে এই চালায়, ওন আমরা না খায় মরতেছি। 22 জুলাই ওয়ারি থেকে গ্রেপ্তার করা হয় 18 বছরের তরুণ ফুটপাতের হকার আল আমিনকে। তার বাবার দাবি, কোনো কারণ ছাড়াই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমার ছেলের সাথে আরো অনেক লোক ধরে নিছে, এই ঘটনা এগুলি মিছিল মিটিং এ জীবন হয়ে যায় নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা, আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালানোর ঘটনায় ধরপাকড় চালাচ্ছে পুলিশ। রাতে গ্রেপ্তার আর দিনে আদালতে হাজির করার কারণে আদালত পাড়ায় স্বজনদের ভিড় চোখে পড়ার মতো। প্রিজন ভ্যানে গ্রেপ্তারকৃতদের দেখে আহাজারি করছেন স্বজনরা। এদিকে আদালতে এসে গ্রেপ্তারকৃত অনেক শিক্ষার্থী অভিযোগ করছেন থানা হাজতে পুলিশি নির্যাতনেরও। শরীর যদি দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন, আপনি আমার বাম এই ডান পায়ের পাতাটার দিকে একবার লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, হাঁটতে পারতেছি না, পায়ের তলি থেকে মাথা পর্যন্ত পিড়েছে। তবে রাষ্ট্রপক্ষ বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা চালানোর সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। সাধারণ মানুষ অনেক কথাই বলতে পারে, তাদের বলার অধিকার আছে, কিন্তু বাস্তব একেবারেই ভিন্ন। পুলিশও কাউকে ঈর্ষান্বিত হয়ে গ্রেপ্তার করে নাই, যেহেতু এখানে সুনির্দিষ্ট অভিযোগ আছে, অভিযোগের ভিত্তিতেই মামলা হয়েছে, সে কারণেই তারা গ্রেপ্তার হয়েছেন। এখানে প্রত্যেককেই ধৈর্য ধরতে হবে, যেহেতু মামলা একেবারে তদন্তের ইনিশিয়াল স্টেজে। গণমাধ্যমের তথ্য বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা সহ নানা অভিযোগে সারা দেশে 12 থেকে 15 হাজার গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।